হ্যালো এভরিওয়ান, আমার পেজে তোমাদের ওয়েলকাম জানাচ্ছি। আজ তোমাদের সাথে শেয়ার করব মিষ্টি, আমি কিভাবে মিষ্টি বানিয়েছি সেটা। তবে অনেকদিনই ট্রাই করেছি, সফল হতে পারেনি, আজকে হয়েছে, তাই চিন্তা করলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। দেখছো আমার মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে। তবে মিষ্টিটা বানানোটা আমার ই ছিল না, বানানো মানে মিষ্টি বানাবো যে সেটা আগে বুঝতে পারিনি, কারণ দুধটা গরম করতে গেছি, দেখলাম দুধটা ছানা হয়ে গেছে। প্রতিদিনই তো আমরা বিকেলে দুধ খাই, পরে হাফ কেজি বের করেছিলাম, পরে আরও হাফ কেজি করলাম, পরে দেখলাম পুরোটা ছানা হয়ে গেল। চিন্তা করলাম যে তাহলে কয়েকটা মিষ্টি বানিয়ে নিই, এর আগেও আমি 2 দিন মিষ্টি বানিয়েছিলাম কিন্তু সেটা অত সুন্দর হয়নি, তাই আজকেই ছানাটা মানে ই করে নিলাম। আর এখন 2 চামচ ময়দা নিয়ে নিলাম, এই জন্য তোমাদের ছানাটা না মানে ছানাটা কিভাবে করলাম সেটা আর দেখাতে পারলাম না, কারণ আমার তো ই ছিল না যে আমি মিষ্টি বানাবো, হঠাৎ করে হয়ে গেল দুধটা ছানা। তো চিন্তা করলাম এমনি ছানা কি খাবো, তার চেয়ে একটু মিষ্টি বানিয়ে নিই, ট্রাই করে নিই, দেখি আজকে যদি ভালো হয়। তাই এই যে 2 চামচ চিনি এনে নিলাম, ময়দা, আর ছানাটা কম হয়নি, 1 কেজি দুধ তো, এখন এই ছানাটার সাথে ময়দাটা ভালো করে মেখে নেব। আর মিষ্টিতে যতটা ময়দাটা সুন্দর করে মাখবে মিষ্টিটা তত স্মুথ হবে এবং খেতেও ভালো লাগবে। এই যে এখন সুন্দর করে মেখে নিচ্ছি, তবে ময়দাটা একবারে নেব না, একটু একটু মাখবো আর একটু একটু করে নেব। আগে একটু সুন্দর করে ই করে নিচ্ছি, ছানাটা সুন্দরই হয়েছে। এখন একটু একটু করে ময়দা নিয়ে নিয়ে ওটার সাথে সাথে মেখে নিচ্ছি, মানে একবারে নিলে হবে না, একটু আসলে মিষ্টি বানানোটা একটা ধৈর্যের পরীক্ষা, আস্তে আস্তে করে নিতে হবে এবং অনেক সুন্দরভাবে ওটা যত সুন্দরভাবে মাখানো হবে ডোটা তত মিষ্টিটা তত সুন্দর হবে। এই যে আমার প্রায় মাখানো হয়ে গেছে, এখন দিয়ে দেব 1 চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটা দিয়ে আবার সুন্দর করে মাখিয়ে নেব, কারণ বেকিং পাউডারটা দিলে এটা সুন্দর ফুলবে আর খেতেও ভালো লাগবে। অনেকে বেকিং সোডাটাও দিয়ে থাকে কিন্তু আমি ওটা দিলাম না, আমার বেকিং পাউডারটাই ভালো লাগলো। এই যে দেখছো কী সুন্দর হয়ে গেছে, একেবারে তেল ছেড়ে দিয়েছে, মানে তেল তেল হয়ে গেছে। এখন আমি ডোটা মানে মিষ্টির শেপটা করে নেব। 1 কেজি দুধ তো দেখি, 1 কেজি দুধের ছানা তো দেখি কয়টা মিষ্টি হয়। আমার ছেলে তো বারবার বলতেছে যে মা আর দরকার নেই, আর দরকার নেই। এই যে এখন করে নিচ্ছি, তারপরে সুন্দর করে গোল করে নেব। 4টা 5টা 6টা 7টা হলো, এখন সুন্দর করে গোল করে নেব। তবে না আমি বুঝিনি, মনে করেছি তো এতটুকু, কিন্তু মিষ্টি যে এত বড় হয় আমি সেটা বুঝতেই পারিনি। যখন ইসে দিলাম একেবারে মিষ্টিগুলো ফুলে অনেক বড় হয়েছে, আর এটা ভালো করে গোল করতে হবে জানি ফেটে না যায়, তাহলে মিষ্টিটা কিন্তু সুন্দর হবে না। এই যে আমার হয়ে গেল, আর চুলায় আগেই মানে জলটা বসিয়ে দিয়েছিলাম শিরাটা তৈরি করার জন্য। এখন একটু দারুচিনি দিয়ে দিলাম আর চিনি দেব। এই যে এখন চিনিটা দিয়ে দিচ্ছি, তবে আমি চিনিটা আর কাপ মেপে দিলাম না, এমনিতে দিয়ে দিলাম আন্দাজে, তা দেখলাম খারাপ হয়নি, ভালোই হয়েছে। এই যে আমি চিড়াটা যখন একেবারে ফুটে উঠবে তখন মিষ্টিগুলো আস্তে আস্তে ছেড়ে দেব। এই যে আমার চিড়াটা ফুটে উঠেছে, এখন মিষ্টিগুলো ছেড়ে দিলাম, আর জালটা মিডিয়াম রেখেছি। তারপরে 10 মিনিটের জন্য ঢেকে দেব, 10 মিনিট 15 মিনিটের মতো ঢেকে দেব, তারপরে আবার মানে মিডিয়াম আঁচে, তারপরে আবার 5 মিনিট লো আঁচে রেখে দেব। এই যে দেখছো আমার মিষ্টিগুলো কীভাবে ফুলতেছে, মনে হয় বোঝা যাচ্ছে না, তবে আমি ঢাকনাটা খুললাম না, এর আগে আমার ঢাকনাটা খোলার কারণে না মিষ্টিগুলো নষ্ট হয়ে গিয়েছিলো, তাই আজকে আর ঢাকনাটা খুললাম না। একবারে তোমাদের দেখাবো এই যে মিষ্টিগুলো কী সুন্দর হয়েছে। তবে মিষ্টিগুলো যে পরে আর তোমাদের সাথে শেয়ার করবো সেটা আর মনে ছিল না,
নামানোর পর পরে ফ্রিজে রেখে দিয়েছিলাম রাতে, এই যে এখন সকালে বের করে নিয়েছি। এই যে মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে, হ্যাঁ খেতেও না ভালোই লেগেছে, নিজের হাতে বানানো মিষ্টি। তা আমার মেয়ে মানে ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানো।